প্রেত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আজকের এপিসোডে রয়েছে দুটি মণিধারী সাপের ঘটনা। 191 নম্বর এপিসোডে প্রথম প্রেতকথায় মণিধারী সাপের ঘটনা শোনানো হয়। আজ প্রেতকথায় মণিধারী সাপের দ্বিতীয় ঘটনা, এবং আজকের ঘটনাটি সম্পূর্ণ অন্যরকম এবং এরকম এপিসোড এর আগে প্রেতকথায় কখনো হয়নি। যিনি পাঠিয়েছেন আমাকে ঘটনা, তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই ঘটনাটি পড়ে শোনাব। তার আগে বলি, 194 নম্বর এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি গৌরব আছি তোমাদের সঙ্গে, সাউন্ডে রয়েছে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। শুরু হচ্ছে প্রেতকথার 194 নম্বর মণিধারী সাপের ঘটনার এপিসোড। শুক্রবার এবং রবিবারের রাত, মানেই ভয় পাওয়ার রাত, উইথ গৌরব। ইউটিউব বাদেও এই মুহূর্তে প্রেতকথা স্পটিফাই অ্যাপেও অ্যাভেলেবল। প্রেতকথা একটি স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট, তাই স্পটিফাই অ্যাপ ফ্রিতে ডাউনলোড করে সেখানে প্রেতকথাকে ফলো করে একটা 5-স্টার রেটিং দিতে ভুলো না, এবং নোটিফিকেশন বেল অন করতে ভুলো না, কারণ প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত 11টার সময় স্পটিফাইতেও প্রেতকথার এপিসোড রিলিজ হয়। ঘটনা পাঠিয়েছেন শুভজিৎ ভট্টাচার্য। হ্যালো গৌরব দা, আশা করছি আমরা সবাই প্রেতকথার সদস্যরা খুব ভালো আছি, এবং আগের এপিসোডে নাগরাজ বা সাপের ঘটনাটা শুনে আমার এক মামার থেকে শোনা একটি বড় ঘটনা তোমাকে আজ বলতে চলেছি। ঘটনাটা যেমন ভয়ঙ্কর ঠিক তেমনই খুব মর্মান্তিক। গৌরব দা, ঘটনাটা শুনে যাচাই করে দেখতে পারো। একেবারে ঘটনায় চলে যাই। আমার নাম শুভজিৎ ভট্টাচার্য। গৌরব দা, আমার বাড়ি নদিয়া জেলার রানাঘাট। অনেকদিন ধরে ভাবছিলাম একটা ঘটনা পাঠাবো, এইচএস পরীক্ষার জন্য সময় করে উঠতে পারিনি। তাই আগের ঘটনায় নাগরাজের ঘটনা শুনে আমার মামার কাছ থেকে শোনা বাংলাদেশে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ভয়ঙ্কর নাগনাগিনীর ঘটনা নিয়ে এসে পড়লাম। ঘটনায় যাই একেবারে। আমার মামার মতন করে বলার চেষ্টা করলাম। এই ঘটনাটি 1970 থেকে 1980 শতকের মধ্যে ঘটেছিল। ঘটনাটি শুনেছিল আমার মামা কলকাতায় কর্মরত এক বাংলাদেশি ভাইয়ের কাছ থেকে, আর তিনি এটাও জানান এটা তার পরিবার এবং তার আব্বার সাথে ঘটেছিল। এখন ভাইয়াটির বয়স প্রায় 55 কি 60 হবে। মামাকে ভাইয়াটি যেভাবে বলেন সেভাবেই বলছি। জানিস বড় ভাই, আমাদের পরিবারটা ছিল খুব বড়, আনন্দে কেটে যেত একটা গোটা দিন। তখন আমার বয়স খুবই অল্প। আমার সাথে 2-3 ভাই ছিল, কাকাতো জ্যাঠাতো, সম্ভবত তারা আর এই দুনিয়ায় নেই। কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল তাদের সাথে, এবং ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিলাম আমি, তা বলবো এই ঘটনায়। অমনি মামা বললেন যে, ঘটনায়? ভাইয়া বলে উঠল, ঘটনায়। আমাদের পরিবার অনেক বড়, কিন্তু ঘটনা শুরু হয় আমাদের বাড়ির পাশে এক অতি পুরনো নিম বা ওই জাতীয় কোনো গাছের থেকে। আমার আম্মা দেখেছিল যে আমাদের বাড়ির পাশে একটা ঝোপ ছিল, যেখানে গাছটা ছিল, সেই ঝোপের ওখান থেকে দুটো সাপ রোজ যাতায়াত করত। যদিও সাপ দুটো কখনো কারোর ক্ষতি করেনি, অনেকের চোখেও পড়েনি সাপ দুটো, কিন্তু আম্মু যেহেতু কাজের সময় ওই দিক দিয়েই যাওয়া আসা করত, তাই ওই সাপগুলো তার চোখে পড়ে। এমনই একদিন, তাও ধরো সবগুলো মানে সাপগুলো প্রায় 2 সপ্তাহ ধরে দেখার পর, আমার আম্মুর মনের মধ্যে একটা কৌতূহল জন্মায় যে 2 সাপ জঙ্গল দিয়ে কোথায় যায়, এবং ওই ঝোপটার মধ্যে কি ওরা থাকে? যদি থাকে তাহলে তো সেটা বিপদের বিষয় আর কি। মানে একদম পাশেই বাড়ি, তার পাশে ঝোপের মধ্যে দুটো অত বড় বড় সাপ, যে কোনো সময় যে কোনো বিপদ হয়ে যেতে পারে। তো আম্মুর মনে সন্দেহ জাগে এবং ভয় প্রকাশ হয় যে ঝোপঝাড়ে গর্ত করে যদি জাতি সাপগুলো পুরো একদম বংশ বিস্তার করে ফেলে তাহলে খুব চাপ। তো তখন আম্মা আমার আব্বুকে গিয়ে বলে যে, জানো আমি রোজ দেখি দুটো সাপ ওই ঝোপের মধ্যে ঢোকে আর বের হয়, আর এভাবে যাওয়া আসা করে। তো বাড়িতে এত ছেলে পুলে যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কী হবে? তখন আব্বু আমার আম্মাকে বলে যে, আরে ঝোপে যায় আবার চলে যায়, কারোর কোনো ক্ষতি তো এতদিন করেনি, বাদ দাও, যদি আমরা ক্ষতি না করি তাহলে ও ক্ষতি করবে না। তো আমার আম্মার মন মানে না। আম্মা একদিন রাত ঠিক ওই 6:30-7 কাছাকাছি ঝোপের পাশ দিয়ে কোনো একটা কাজে যাচ্ছিল, ঠিক তখনই ওই পাশের ঝোপের ঠিক মানে কাছে যে নিম গাছ বা ওই জাতীয় গাছটা ছিল,
ওখানে দেখে যে একটা উজ্জ্বল সাদা আলো, এবং এতটাই সাদা যে এক দৃষ্টিতে যদি তুমি ওর দিকে তাকিয়ে থাকো তাহলে তোমার চোখ ঝলসে যাবে, যেন সহ্য করতে পারবে না অত কিরণ। তো আমার আম্মু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, কিন্তু ওই সাদা আলোটা দেখে তার মনের মধ্যে খুব কৌতূহল হয় এবং খটকা লাগে যে সাদা আলো কোথা থেকে আসছে। এমন তো কোনো জীবজন্তুর নাম আমি শুনিনি যে তারা থাকলে সাদা আলো জ্বলে। সে কৌতূহলী হয় কিন্তু ভয়তে যেতে পারে না। ওই ঘটনা কিন্তু আম্মু তখনও কাউকে বলেনি। এমনই ওই আরও দুই তিন দিন পর আম্মু আবার ওই ঝোপটার পাশে দিয়ে যাচ্ছিল কোনো একটি কাজে, হয়তো আম্মু দেখেছে আবার মানে আগের দিনের রাতের মতোই পুনরায় ওই ঝোপটার সামনে সাদা আলো, উজ্জ্বল প্রচণ্ড জ্যোতি তার, এবং ঝোপটা পুরো সাদা আলোয় ভর্তি হয়ে গেছে। তা আম্মুর মনে খুব কৌতূহল হয় যে আগের দিনও এরকম সাদা আলো দেখেছি, আজকেও দেখছি, কী আছে ওখানে। তো আম্মু ওই ঝোপটার দিকে এগিয়ে যায় একটু। আম্মুর মাথায় ছিল ওখানে সাপ রয়েছে, তাই একটু সাবধানে দেখে দেখে এগিয়ে যান। এবং তিনি ওই গাছটার সামনে গিয়ে যখন পৌঁছন, ওই গাছটার মধ্যে একটা গর্ত টাইপের করা ছিল, সেই গর্তটার দিকে আম্মু যখন তাকান, ওখান থেকেই আলোটা আসছিল, তিনি দেখে অবাক হয়ে যান। তিনি দেখেন যে ওই গর্তটার ভিতর থেকে দুটো সাপ গর্তটার বাইরে মাথা বের করে চুপচাপ বসে আছে, এবং সাপ দুটোর মাথায় দুটো মণির মতো কি যেন রয়েছে, সেখান থেকে আলো ঠিকরে বেরিয়ে আসছে। মানে আম্মার কথা মতো ওই সাপ দুটোর মাথায় একটা উজ্জ্বল চকমকি পাথর টাইপের কিছু একটা ছিল। মানে আম্মু জানতো না যে ওটা অ্যাকচুয়ালি কী, কিন্তু উনি দেখতে পাচ্ছেন যে উজ্জ্বল চকমকি পাথর দুটো সাপের মাথার মধ্যে রয়েছে। তবে আম্মু এটা জানতো যে এই দুটো পাথর এমন পাথর যেগুলো যে কোনো মানুষকে রাতারাতি বড়লোক করে দিতে পারে যদি তার হাতে সেটা একবার পড়ে। এবং এ কারণে এইসব ঘটনা তখনকার দিনের মানুষ রূপকথার গল্পে শুনেছে, পড়েছে, যেরকম সাপের মাথায় কোনো মণি থাকে যেই মণি নাকি মানুষকে বড়লোক করে দিতে পারে। তো আম্মু এটা দেখে চুপচাপ বাড়িতে চলে আসে, এবং বাড়িতে চলে এসে কাউকে কিচ্ছু বলে না। তো আম্মু এসে কখন ঘুমিয়ে পড়েছিল আম্মু নিজেও জানে না। সকালবেলা উঠে আম্মু কথা প্রসঙ্গে আমার আব্বুকে হঠাৎ জিজ্ঞাসা করে যে হ্যাঁ গো, সাপের মাথায় কি একটা পাথর থাকে না, ওটা কী গো? এই প্রশ্ন শুনে আব্বু থতমত খেয়ে যায় এবং বলে যে তোমার জেনে কী লাভ। কথা শেষ করতে না করতেই আম্মু আব্বুকে বলে যে একটা কথা জানি, কিন্তু কমু না তোমায়, পরে কমু, আর দেখবা আমরা বড় লোক হয়ে যাবো, সবর রাখো। এই কথা শুনে আব্বু আর কিছু বলে না, আব্বু কাজে চলে যায়। সেই দিনই বিকালবেলায় পরিবারের সবাই মানে মহিলা সদস্যরা দাওয়ায় বসে গল্প করছিল, এমন সময় আম্মু আব্বুর মাকে মানে ঠাকুমাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আম্মু, সাপের মাথায় যে চকমকি পাথর থাকে সেটা কিভাবে নেওয়া যায়, কোনো গল্প জানা আছে তোমার? তখন ঠাকুমা বলে যে ওটা কোনো সাধারণ সাপের মাথায় পাওয়া যায় না, ওটা নাগ নাগিনীর মাথাতেই শুধুমাত্র পাওয়া যায়। আর এটা কোনো সাধারণ পাথর নয়, ওটা হচ্ছে হীরে, যেখানে এই নাগনাগিনী হীরা নিয়ে বসবাস করে সেই স্থান বা এলাকায় কোনো অশুভ জিন থাকতে পারে না। এই হীরা নাগনাগিনীর সৌন্দর্যের কারণ, এবং ওটা ওদের মাথা থেকে তুলে নেওয়ার উপায় হচ্ছে গোবর। গোবর যখন নাগনাগিনী ঘুমিয়ে থাকে তখন ওদের মাথার ওপর ছুঁড়ে মারতে হয়, তাহলে নাগনাগিনী আর নাকি নড়তে পারে না, এমনকি মারাও যেতে পারে, এবং তখন সেই হীরেটা নাগনাগিনীর মাথার থেকে তুলে নেওয়া যায়। তবে এরা নাকি কোনো লোকালয়ে থাকে না। তো ঠাকুমা এই সমস্ত বিষয় বলার পর বললেন যে এইসব ঘটনার রূপকথায় শুনেছি, আগে বহু শুনেছি, কিন্তু কতটা সত্যি তা জানি না। তো ঠাকুমা আম্মুকে সব কথা বলে, তার সঙ্গে সবাই মনোযোগ সহকারে শুনতে থাকে। কথাবার্তা চলার মধ্যে দিয়ে সন্ধ্যা নেমে আসে। আর এই কথা বলে দেওয়াই ভালো যে আমাদের বাড়িতে পাঁচ ছয়টা পশু ছিল, যেটা বাড়িতে পোষা হতো এই গরু ছাগল নিয়ে। তো আম্মু সেই রাতে একটা ভয়ানক কাজ করে, সে ওই গরুর ওখান থেকে গোবর নিয়ে আসে এবং বাড়ির পিছন দিকে রেখে দেয় যাতে কেউ দেখতে না পারে। ঠিক ওই সন্ধ্যা 7:30-8 নাগাদ খাওয়া দাওয়ার পর আমার আম্মু একটা কূপি ধরিয়ে কাজ করার নাম করে ঝোপের পাশ দিয়ে যায় নাগনাগিনকে দেখতে। ঝোপের কাছে গিয়ে তিনি দেখেন যে চারিপাশ অন্ধকার, আজ কোনো সেখানে আলো নেই। এবং এই ঘটনায় আম্মুর মন খারাপ হয়ে যায় যে ইস, আজকেই এরকম প্ল্যান করে আর আজকেই নেই এরা। আম্মু মনটা খারাপ করে ফিরে আসতে যাবে, এমন সময় আম্মু দেখছে যে দূরে সেই জঙ্গল দিয়ে একটা উজ্জ্বল আলো বেঁকে বেঁকে আসছে। এবং আম্মু প্রথমটা ভয় পেয়ে যায়, তারপর চুপচাপ সে ঝোপের পাশে লুকিয়ে বসে পড়ে এবং নাগনাগিনের আসার
অপেক্ষা করতে থাকে। তখন কিন্তু তার মধ্যে কোনো ভয় কাজ করছে না, তার মধ্যে লোভ কাজ করছে যে কখন নাগনাগিনা আসবে। এরপর তিন চার মিনিট পর উজ্জ্বল সেই বিভৎস আলো আম্মুর একেবারে কাছে নিম গাছের গর্তে এসে থেমে যায়। পুরো ঝোপ উজ্জ্বল আলোয় ভরা। হঠাৎ নাগ ও নাগিন দাঁড়িয়ে পড়ে গাছের গর্তের গোড়ায়। এমন সময় আমার আম্মু দুই হাতে গোবর নিয়ে সেই নাগনাগিনীর মাথায় ছুঁড়ে মারে, কিন্তু গোবর ঠিক মতো নাগনাগিনের মাথায় গিয়ে পড়ে না। নাগ এবং নাগিন গর্তের ভিতর চলে যায়। তখনও অন্ধকার হয়নি, উজ্জ্বল আলো হালকা হালকা গর্ত থেকে বেরিয়ে আসছে। আম্মু ভয়ে একেবারে ঘরে পালিয়ে যায়। আম্মু ভাবে যে না থাক, লাগবে না, আমার মনই লাগবে না। কিন্তু লোভ। কিছুক্ষণ বাদে আম্মুর মাথায় আরও ভয়ঙ্কর বুদ্ধি খেলে। আম্মু ভাবল, কেননা নাগনাগিনটিকে মেরে ফেলা যাক, তাহলে তো দুটো হীরে আমার। আব্বু দীর্ঘদিন ধরে আম্মুকে লক্ষ্য করছিল, কিন্তু কিছু বলেনি। এলো সেই ভয়ঙ্কর দিন। পাঁচ ছয় দিন পর একদিন সন্ধ্যায় আম্মু ঝোপের পাশে দিয়ে যাওয়ার সময় সেই উজ্জ্বল আলো আবারও দেখতে পায়। সঙ্গে সঙ্গে তিনি গরম জল বাটিতে করে এনে নিম গাছের গোড়ায় ওই গর্তটার মধ্যে ফেলে দেয়। নাগ ও নাগিন তখন গর্তের ভিতর ছিল, আম্মু সেটাই ভেবেছিল, কিন্তু সেখানে নাগ ছিল, নাগিন ছিল না। এবং সেই গর্তে সেই গরম জলের প্রভাবে মারা যায় নাগ এবং তার দুটো তিনটে বাচ্চা। সঙ্গে সঙ্গে নিভে যায় সেই উজ্জ্বল আলো। আম্মু তাড়াতাড়ি বাড়ি চলে আসে। আম্মু ভেবেছিল কাল সকালে খোদাই করে দুটো মণি সে নিয়ে নেবে। যেমন কথা তেমন কাজ, খোদাই করা হয়ে গেল ঠিক, কিন্তু সেখান থেকে কোনো নাগ মণি পাওয়া যায়নি। বদলে পাওয়া গিয়েছিল একটি লম্বা বড় এবং মোটা জাতিসাপ আর তার দুটো তিনটে বাচ্চা, সবকটাই মৃত। দেখে বোঝা যাচ্ছিল সেই বাচ্চা দুটো সেই জাতিসাপেরই। আম্মুর মাথায় আকাশ ভেঙে পড়ল। নাগিন কোথায়? সকলের জোরাজুরিতে আম্মু পুরো ঘটনা সবাইকে বলল এবং ভয়ে কাঁপতে থাকল। সকলে প্রচুর চিন্তিত হয়ে গেল, ভয়ে আম্মুকে চেনাই যাচ্ছে না। আম্মু রাগে দুঃখে ঘরে চলে এলো আর আব্বুকে বলল, হলো না হলো না, কপালে নেই আমাদের বড়লোক হওয়া। গ্রামে ঘটনা জানাজানি হয়ে গেলে মুশকিল হবে যে আম্মু নাগ এবং তার বাচ্চাদের মেরে ফেলেছে এবং সেই নাগিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক সপ্তাহ কেটে যায়, এর মধ্যে দুই তিনবার আম্মু গিয়ে দেখেছে সেই ঝোপের পাশে কোনো আলো জ্বলছে না। ঘটনা এখানেই শেষ নয়। এরপর যা ঘটল তা একটা সুন্দর বড় পরিবারকে ধ্বংস করে দিল। এক সপ্তাহ পর আমি আর আমার আব্বু, আমরা বাড়িতে ছিলাম না, সেই সময় সংযোগ স্থাপন করার সুযোগও ছিল না হতো। তা আমি আর আব্বু গিয়েছিলাম দূর সম্পর্কে এক আব্বুর খালাতো বোনের বাড়ি। সে অনেক পথ, পায়ে ধরো 20 কিলোমিটার। আমরা অবিরত হেঁটেই গেছিলাম বড় বড় মাঠ, কখনো জঙ্গল, কখনো দুধারে এক সরু গলির পথ আর বড় বড় গাছের মধ্যে দিয়ে। আম্মু সেই সময় বাড়িতে ছিলেন এবং তিনি মারা যান সেই সময়। আমরা কিন্তু তখনও কিছু জানি না। আব্বুর খালাতো বোনের বাড়িতে একটা চিঠি আসে, সেই চিঠি পড়ে আমরা জানতে পারি যে আম্মু আর নেই, আম্মুর হঠাৎ শরীর খারাপ হয় এবং আম্মু মারা যায়। আমাদেরকে খুব তাড়াতাড়ি ফিরে যেতে হবে। এবং শুধুমাত্র আম্মু নয়, আম্মুর পাশাপাশি আমাদের পরিবারে যতজন ছিলেন কেউই নাকি আর বেঁচে নেই। আমরা ছুটে যাই বাড়িতে, কোনো রকমে দৌড়ে বাড়িতে যখন গিয়ে পৌঁছই তখন আমরা মৃতদেহ দেখে ভেঙে পড়ি এবং একজনের নয়, পরিবারের সকলের মৃতদেহ একসাথে আমরা দেখতে পাই। এবং আমাদের যত পশু ছিল বাড়িতে সবকটা পশুর মৃতদেহও আমরা দেখতে পাই সেখানে। এবং সবকটি মৃতদেহর মধ্যে একটি বিষয় কমন ছিল, প্রত্যেকটি মৃতদেহর গায়ের রং নীল হয়ে গেছিল, যেন বিষক্রিয়ার ফলে প্রত্যেকে মারা গেছেন। প্রত্যেকের গায়ের রং নীল, সকলকে সেই সময় পোড়ানো হয়, দাহ করা হয়। এবং তারপর আমার আব্বু বলেন যে এখানে আর থাকা যাবে না, এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে, কারণ সেই নাগিন নাকি হচ্ছে সকলকে মেরেছে, এটা আমার আব্বুর ধারণা ছিল। তো আব্বু সেই সময় আমাকে একটা কথা বলেন যা শুনে আমি খুব অবাক হই। আব্বু বলেন যে আম্মু নাকি বেশ কিছুদিন ধরেই আব্বুকে বলছিলেন যে আম্মু নাকি সারা গায়ে হাত পায়ে কেমন যেন জ্বালা করে, যেন মনে হয় গরম জল গায়ের মধ্যে ফেলে দিলে যেমন জ্বালা করে, পুড়ে যাওয়ার জ্বালা, সেরকম জ্বালা নাকি আম্মুর গায়ে সারা দিন ধরে হতো এবং তারপরেই নাকি আম্মু মারা যায়। তো সমস্ত ঘটনা স্পষ্ট হয়ে যায়।
পরিবারের এখন আর কেউ বেঁচে নেই, পশুগুলোও বেঁচে নেই, সব মারা গেছে, শুধুমাত্র একটা ফাঁকা বাড়ি, শুনশান বাড়ি একদম লাশের মতো পড়ে রয়েছে। তারপর আব্বু বললো যে হচ্ছে এখানে আর থাকা যাবে না, চল ইন্ডিয়ার পথে রওনা দেব। এবং তখন 1970 সাল আর কি, তো সেই সময় আমরা ইন্ডিয়ার পথে রওনা দিই। এবং আমরা যখন রওনা দিই ওখান থেকে, প্রায় 8:30 থেকে 9 বাজে হয়তো রাত, তখন আমরা হেঁটে চলেছি, হেঁটেই চলেছি, আমাদের দুজনের পায়ের আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। রাত তখন 1:00 কি 1:30, আব্বু আর আমি পারছি না আর হাঁটতে। হাঁটতে হাঁটতে জঙ্গলের পথ ধরে কিছুটা দূরে একটা বড় মাঠ পড়ে, তারপর আর বেশি দূর নয়, 10-12 কিলোমিটার দূরে আমাদের গন্তব্যস্থল, তবে ইন্ডিয়া নয়, ইন্ডিয়া যাওয়ার পথ শুরু যেখানে, বর্ডার। আমরা জঙ্গল পাশ করে যা দেখলাম তার জন্য এতটুকু প্রস্তুত ছিলাম না। বড় মাঠের মধ্যে আমরা দেখলাম একটা অনেক বড় প্রাসাদ টাইপের, একটা রাজমহল টাইপের, এবং রাজমহলের চূড়ায় দুটো পাথর জাতীয় কিছু রয়েছে যা বিস্তীর্ণ গোটা মাঠটাকে উজ্জ্বল সাদা আলোয় পরিপূর্ণ করে রেখেছে। মাথায় তখন কিছু আসেনি, সারাদিনের পরিশ্রম, নিদ্রায় আচ্ছন্ন ছিলাম, শরীর খুঁজছিল একটা ঘর রাত কাটানোর মতো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমুচ্ছিলাম আব্বুর হাতে হাত রেখে। আব্বু আমাকে ধরে রাজমহলের বা ওই বড় বাড়িটার সামনে গিয়ে দরজায় কড়া নাড়া দেয়। অমনি আব্বু দেখে যে আমি আচ্ছন্ন ঘুমের চোখে, আমি মানে আমিও দেখি এক অপূর্ব নারী, নারী বললে ভুল হবে, যেন সে একজন মানে আসমান থেকে আসা পরী, অপূর্ব তার সৌন্দর্য। সে দরজা খোলে এবং আব্বু তাকে বলে যে আপু আজ রাত কাটানোর মতো সময় হবে তোমার এই প্রাসাদে? মেয়েটা কোনো কথা বলে না, আমি দেখেই চলেছি এই দৃশ্য। মেয়েটা কোনো কথা না বলে শুধু ঘাড় নাড়িয়ে বলে যে ঠিক আছে এসো। তার চোখ দুটো কেমন জলজল করছে, লাল রক্তবর্ণ। আব্বু আর আমি একটু হোঁচট খেয়ে অবশেষে ঢুকলাম সেই প্রাসাদের ভিতর। কোথাও কোনো আলোর উৎস নেই, তাও পুরো মহল বা বাড়িটি উজ্জ্বল সাদা আলোয় আলোকিত হয়ে রয়েছে। সেই দৃশ্য যেটা আমি মাঠের ঢোকার সময় দেখেছিলাম সেরকমই আলো পুরো সেই রাজপ্রাসাদের ভেতর। আমার আব্বু হঠাৎ সেই মেয়েটাকে বলল যে আপু কিছু খাওয়ান, মানে খিদে পেয়েছে, বিকাল থেকে কিছু খাইনি, আপামনি কিছু খাওয়ান আমায়। তো আব্বুর প্রশ্নের উত্তরে এবার সেই মেয়েটি উত্তর দিল, আসুন ভাইয়া এদিকে আসুন। আব্বুর আমি ঘরটাতে ঢুকে যা দেখলাম তা দেখে শিহরিত হলাম। বাংলাদেশি ভাই বলল যে কী দেখলাম জানো? দেখলাম এক বড় টেবিলে অনেক রকম দামি দামি খাবার ভর্তি, সেই টেবিলে যা কোনো মানুষের পক্ষে একা খাওয়া সম্ভব নয়, এত খাবার। এবার আব্বুর সন্দেহ হলো। আব্বু বলল, আপু সব কিছুই হারাইয়াছি, আমার আর হারানোর নাই কিছু, আমার মানিক আছে এক, ওই আমার শেষ সম্বল, আমার বাঁচার ওষুধ। আপুর চোখ দিয়ে এই কথা শুনে জল বেরিয়ে আসে। এবার মেয়েটা বলে যে খেয়ে নিন ভাইয়া। আমি আর আব্বু খাওয়া দাওয়া শেষ করে শোয়ার ঘরে ঢুকি। মেয়েটি ততক্ষণে আমাদের ঘর দেখিয়ে দিয়ে উপরে চলে গেছে। শোয়ার ঘরে ঢুকে দেখি সে কী অপূর্ব দৃশ্য, কী সুন্দর পালঙ্ক, জানলার খোলা হাওয়া, যেন রূপকথার এক দেশে এসে পড়েছি আমি আর আব্বু। সকালে ঘুম থেকে উঠে যা দেখি অবাক হয়ে যাই। জঙ্গলের মধ্যে একটা ঝোপে পড়ে আছি আমি আর আব্বু। আব্বুর অবস্থা শোচনীয়, কয়েকজনকে আসতে দেখি। আমি চোখ মেলে তাকাই, দেখি তারা আমাদের ধরে নিয়ে বাসায় নিয়ে গেল। যখন পুরোপুরি জ্ঞান ফিরল জানলাম আব্বু আর বেঁচে নেই। আব্বুর সারা শরীর মৃত্যুর সময় নীল হয়ে গিয়েছিল। এবার বাংলাদেশি ভাইয়ের চোখে জল এসে পড়ল। বাংলাদেশি ভাইয়া বলল যে তখন আমার বয়স বেশি না, বোঝার ক্ষমতাও যে খুব তা নয়, প্রিয়জন হারানোর যন্ত্রণা ছিল না বোধ হয়, এখন হয়তো বুঝি অনেকটা। লোভ মানুষকে কতটা কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে পারে। কখনো ভাবি এটা বাস্তব সত্যি ঘটনা না হয়ে যদি রূপকথার স্বপ্ন হতো তাহলে ভালো হতো। আমি চলে আসি ইন্ডিয়ায় এক আত্মীয়র বাড়ি। এখনও পর্যন্ত আমি আর বাংলাদেশ যাইনি, কিন্তু আমি বাংলাদেশি ছেলে, মামা কী বলবে তাকে, এমন ঘটনা সে জীবনে শোনেনি। হতে পারে ভাইয়ার কাছ থেকে না শুনলে জানতেও পারতো না মামা এমন কিছু। আজ আমার মামার সাথে ভাইয়ার দেখা সাক্ষাৎ হয় না, তবে তিনি কি বেঁচে আছেন নাকি মরে গেছেন মামা তা আর জানেন না। অনেকদিন ধরে লিখছিলাম, ঘটনাটা হয়ে উঠছিল না সম্পূর্ণ, আজ মে মাসের 3 তারিখ শেষ করলাম। ঘটনাটা বাইরে বৃষ্টি পড়ছে, অনুভূতিতে জমে উঠেছে ঘটনা লেখার মজা। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে নিও, এন্টারটেনমেন্ট হিসেবে নিও ঘটনাটিকে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। তো
এই ছিল শুভজিতের পাঠানো ঘটনা, এবং এই ঘটনাটি কিন্তু আমার বড়ই অদ্ভুত এবং অন্যরকম লেগেছে, মণিধারী সাপের ঘটনা। এবং আমরা এই ঘটনাটি থেকে একটা অদ্ভুত মেসেজ পাই, সেটা হলো যে লোভে পাপ, পাপে মৃত্যু। কোনো প্রয়োজনই ছিল না সেই সাপগুলিকে মারার, কোনো প্রয়োজন ছিল না সাপগুলিকে সেখান থেকে উচ্ছেদ করার। খুব লোভে পড়ে একজন মানুষ কতটা মানে নিচু কাজ করতে পারেন, এই ঘটনাটি কিন্তু তারই একটি উদাহরণ বলতে পারো। এবং এই নিচু কাজের জন্য যে কতটা ভয়ানক পরিণতি হতে পারে সেটাও কিন্তু আমরা এই ঘটনাটায় জানতে পারলাম। আমাদের ঘটনা পাঠানোর জন্য কী করতে হবে, না মেল করতে হবে pretkotha@gmail.com অথবা pretkothar ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে হবে। ঘটনার সমস্ত লিঙ্ক দেওয়াগুলো ডিসক্রিপশনে। এছাড়া চলে যাচ্ছে আজকের আমাদের এই ঘটনার শাউট আউট পড়বে, মানে আগের এপিসোডের শাউট আউট পড়বে। এর পাশাপাশি আরেকটা বিষয় আমি বলবো, সেটা হলো প্রেতকথার ঘটনাকে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। প্রেতকথা কোনোরকমভাবেই তার শ্রোতাদেরকে বলে না যে ঘটনাকে সত্যি বলে বিশ্বাস করতে হবে, ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোটাই নির্ভর করছে শ্রোতার উপর। তাই প্রেতকথা কিন্তু কোনোরকমভাবে অন্ধবিশ্বাস, কালো জাদু, কুসংস্কারকে প্রমোট করে না, এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। কমেন্ট করেছিলেন ড্রিম গার্ল ত্রিয়াশা, আমাদের মধ্যে রয়েছেন অনিকেত মৌলিক, রাহুল দেব বিশ্বাস, শতাব্দী দিয়া, সুস্মিতা, অস্মিতা দে, আমাদের মধ্যে রয়েছেন কবিতা দাস, সোহম নাথ, আমাদের মধ্যে রয়েছে দেবব্রত, বিশ্বজিৎ দে, আমাদের মধ্যে রয়েছে সুপ্লব চাকি, দীপিকা ঘোষ, বিদ্যুৎ মাঝি, লিপি রয়েছে, ক্যামেলিয়া নস্কর রয়েছে, প্রিয়া অধিকারী, অভিরূপ ব্যানার্জি, আমাদের মধ্যে রয়েছেন রাজলক্ষ্মী, টিনা, সাবিহা, রোস্টার টোস্টার, তানিয়া, আরিয়ানদের, রীতা মাঝি, আমাদের মধ্যে রয়েছেন অনুষ্কার রয়, অয়ন দাস, আমাদের মধ্যে রয়েছে ঝুমা পাল, অম্লান দাস, আমাদের মধ্যে রয়েছে মিস্টার DND, এছাড়া রয়েছেন আরও অনেকে। কিন্তু আজকের এপিসোড এখানেই শেষ করছি। প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেতকথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।